সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আশা করছি সকলেই ভালো আছেন। সিসিইআর মডেল কলেজের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিণতি সুশোষণ সাবজেক্টের অনলাইন ক্লাসটি। আমরা আজকের ক্লাসে আলোচনা করব পরিণতি সুশোষণ সাবজেক্ট এর প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে একটি সৃজনশীল নিয়ে, যার অধ্যায় টাইটেল হলো নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। আমি প্রথমে উদ্বৃত্তটি পড়ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। রিনা একজন পোশাক কর্মী। রিনা সহ তার অন্যান্য সহকর্মীরা দীর্ঘদিন যাবত তাদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল, কিন্তু কিছুদিন পূর্বে হঠাৎ মালিকপক্ষ তাদের প্রতিষ্ঠানে পুরুষ শ্রমিকদের বেতন বৃদ্ধি করলেও নারী শ্রমিকদের বেতন বৃদ্ধি করেনি। উদ্দীপকের আলোকে কনং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে আইন কি, খনং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে মানবাধিকার বলতে কী বোঝো, গণং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকে বর্ণিত ঘটনায় নারী শ্রমিকরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত বলে তুমি মনে করো, এবং ঘনং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ঋণার প্রতি মালিক পক্ষের আচরণ সমাজ ও রাষ্ট্রে কী ধরনের প্রভাব ফেলবে, উত্তরের সপক্ষে যুক্তি দাও। আইন কি? আইন হচ্ছে নাগরিকদের আচরণ নিয়ন্ত্রণের জন্য অত্যাবশ্যকীয় কিছু বিধানের সমষ্টি, যা রাষ্ট্র ও সমাজ কর্তৃক গৃহীত, সমর্থিত এবং জনকল্যাণের জন্য অপরিহার্য। খনং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে মানবাধিকার বলতে কী বোঝো। মানুষ পৃথিবীতে জন্মগতভাবে যে সকল সুযোগ সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া মানুষ পরিপূর্ণ বিকাশ ঘটে না, সে সকল সুযোগ সুবিধা হচ্ছে মানবাধিকার। মানবাধিকারই একটি বিস্তৃত রূপ যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আইনগত ও নৈতিক অধিকারগুলোর মধ্যে যেসব অধিকারকে মানবাধিকার বলা হয়, যা পৃথিবীর সকল মানুষ শুধু মানুষ হিসেবে দাবি করতে পারে, প্রকৃতপক্ষে মানব পরিবারের সকল সদস্যদের জন্য সহজাত, সর্বজনীন ও হস্তান্তরযোগ্য কিছু অধিকারই হলো মানবাধিকার। আজকের সৃজনশীলের ঘনক প্রশ্নে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকে বর্ণিত ঘটনায় নারী শ্রমিকরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত বলে তুমি মনে করো। উদ্দীপকে বর্ণিত ঘটনায় নারী শ্রমিকরা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত বলে আমি মনে করি। যেসব অধিকার ব্যক্তিকে অভাব ও দারিদ্র থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিক জীবনের নিরাপত্তা বিধান করে, তাকেই সাধারণত অর্থনৈতিক অধিকার বলা হয়। এর অন্তত 5টি রূপ রয়েছে, যথা কর্মের অধিকার বা যোগ্যতা অনুযায়ী কাজের প্রাপ্তিকে নির্দেশ করে, ন্যায্য মজুরি লাভের অধিকার, বিশ্রাম লাভের অধিকার, সংগঠন বা সংগঠিত হওয়ার অধিকার, বৃদ্ধ ও অক্ষম অবস্থায় অর্থনৈতিক নিরাপত্তা লাভের অধিকার। তন্মধ্যে ন্যায্য মজুরি লাভের অধিকার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকারের রূপ। এটি একটি স্বীকৃত অধিকার যা জাতি, বর্ণ, প্রথা, ধর্ম, লিঙ্গ প্রবৃত্তির ঊর্ধ্বে কেবল কাজের জন্য যথাযথভাবে প্রত্যেকের জন্য নির্দেশিত। উদ্দীপকের রিনা একজন পোশাক কর্মী। সে ও তার অন্যান্য সহকর্মীদের আন্দোলনের প্রেক্ষিতে মালিকপক্ষ পুরুষদের বেতন বৃদ্ধি করলেও নারী শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়নি। যদিও নারী পুরুষের কর্মক্ষেত্র অভিন্ন এবং কর্মঘণ্টা সমান, তথাপি নারী শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়নি। এর ফলে লিঙ্গভেদে বৈষম্য করা হয়েছে, যেখানে বৈষম্যের শিকার নারী শ্রমিক শ্রেণীর অর্থনৈতিক অধিকার লঙ্ঘিত হয়েছে। সুতরাং নিঃসন্দেহে বলা যায় উদ্দীপকের ঘটনায় নারী শ্রমিকদের অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ঘনং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ঋণার প্রতি মালিকপক্ষের আচরণ সমাজ ও রাষ্ট্রের কী ধরনের প্রভাব ফেলবে, উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও। ঋণার প্রতি মালিকপক্ষের আচরণ সমাজ ও রাষ্ট্রের নেতিবাচক প্রভাব ফেলবে। অর্থনৈতিক ক্ষেত্রে সুবিচার পাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। যদি এর ব্যর্থতা ঘটে তবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। উদ্দীপকে ঋণার প্রতি মালিকপক্ষের আচরণ বৈষম্যমূলক এবং এতে ঋণার অর্থনৈতিক অধিকার খর্ব হয়েছে।
যেহেতু অধিকারের স্বীকৃতি ও সংরক্ষণ নাগরিকের আত্মবিকাশে সাহায্য করে থাকে, তাই উপরিউক্ত ঘটনার প্রেক্ষিতে রিনার ক্ষেত্রে আত্মবিকাশের বাধাগ্রস্ত হবে। ফলে রিনা তার সমাজ ও রাষ্ট্রীয় জীবনে পূর্ণ সুবিধা প্রাপ্তি ও কর্তব্য পালনে ব্যর্থ হবে। আবার অধিকার ভোগ ও কর্তব্য পালনের মাধ্যমে ব্যক্তিত্ব, অর্থনৈতিক গুণাবলী বিকাশ ও নাগরিক জীবনের সার্থকতা নির্ভর করে। রিনার ক্ষতিগ্রস্ত অবস্থা তাই এসব সার্থকতা ও বিকাশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যার প্রভাব ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ না থেকে সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রভাব ফেলবে। একইভাবে মালিকপক্ষের বৈষম্যমূলক আচরণে নারীরা কর্মে অনাগ্রহী হয়ে পড়বে, যা সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাপক ভারসাম্যহীনতা সৃষ্টি করবে। ফলে সমাজ ও রাষ্ট্র অস্থিতিশীল হয়ে পিছিয়ে যেতে শুরু করবে। আবার যেহেতু ঋণার এ অধিকারের আইনগত ভিত্তি রয়েছে, তাই এই আচরণ হচ্ছে আইনের পরিপন্থী, আর তাই এ আচরণ সমাজে ও রাষ্ট্রের আইনের শাসনে ব্যাঘাত ঘটাবে। এইসবের প্রভাবে সমাজ ও রাষ্ট্রে সাম্যবিধানে অসামঞ্জস্যতা সহ ব্যাপক নেতিবাচক প্রভাব বিস্তার হতে থাকবে। তাই বলা যায়, ঋণের প্রতি মালিকপক্ষের আচরণ সমাজ ও রাষ্ট্রে অবশ্যই নেতিবাচক প্রভাব ফেলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের আলোচনার সৃজনশীল প্রশ্নটুকু আপনারা সকলেই বুঝতে পারবেন। তারপরে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আমি 10টা থেকে 11টি পুরো 1 ঘন্টাই আছি আপনাদের সাথে। তাই আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আবার নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হবো আপনাদের সাথে সামনে। এই প্রত্যাশা শেষ করলাম। আল্লাহ হাফেজ।